মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মল্লিকা রায়চৌধুরীর বাড়িতে রাধুনি সেজে যাবেন কৌশিকী মুখার্জি। রাধুনি? মল্লিকা রায়চৌধুরী জানেন? একশোবার জানেন। দেখো, মল্লিকা রায়চৌধুরীর বাড়িতে দুটো জায়গায় ভোগ রান্না হবে। ওনার পিসি মানে মল্লিকা রায়চৌধুরীর পিসিও ভোগ রান্না করবেন, আর আমাদের বর্দি ওনাকেই অ্যাসিস্ট করবেন। একটা আলাদা জায়গায় খিচুড়ি ভোগ, লাবড়া, পোলাও, তারপর বিভিন্ন রকমের শুকনো ভোগ রান্না করা হবে। আর সেটার মধ্যেই থাকবে কিছু অস্ত্র। দুর্গাপূজায় অস্ত্র? অসুবিধা কি শয়ম্ভু, মা তো নিজেই অস্ত্রধারিণী। আজকে সারা পৃথিবী জুড়ে দুর্গারা কিন্তু বিপন্ন, সেরকমই একজন দুর্গা স্বয়ং মল্লিকা রায়চৌধুরী। আগে বাতাসি, বাতাসি তো বাতাসি। বাতাসি কি? আগে আমার নাম বাতাসি কুণ্ডু, আমি কিন্তু দিককে নিয়েছি। আমি সব জায়গায় না ওই ঠাকুরের ভোগ রান্না করেই বেড়াই। আগে ওই নৈহাটি বাড়ুজ্জে বাবুরা আছেন না, ওদের বাড়িতেই তো পুজোর ভোগ রান্না করি, বরাবর রান্না করি। এবছর ওনাদের বাড়িতে না ওই কি অপমৃত্যুটি তো হয়েছে বুঝলেন, তো এবছর তো পুজো বন্ধ। তখনই না আমাকে ওই নকুর কাকা আছে, নকুর কাকা বললে যে কলকেতে একটা বাড়িতে বড় পুজো হয়, সেখানে রান্না করলে না মোটা টাকা পাওয়া যাবে, উপরি পাওয়া যাবে। তাই আমি দৌড়ে দৌড়ে না একদম চলে এলি। হ্যালো বাবা। হ্যাঁ বটে জগদ্ধাত্রী, আমি কিন্তু এই বাড়িতে ঢুকে পড়েছি। কিভাবে ঢুকলেন? কেন বাতাসি, বাতাসি গো বাতাসি। হ্যাঁ, আমি হলে বাতাসি কুণ্ডু, ও সেই নৈহাটির বাড়ুজ্জে বাড়িতে আগে রান্না করতুম। আর সেই নৈহাটি বাড়ুজ্জে বাড়িতে তো অপমৃত্যু হয়েছে, তাই পুজোটা বন্ধ হয়ে গেল না, তাই তো আমি কলকাতে এক কাজ করতে চলে এলু। বর্তি কি বলছেন আপনি এসব? শোনো, সকলের সামনে কিন্তু অ্যাক্টিং করেছি, সুপার অ্যাক্টিং করেছি। আমি তোমার যোগ্য সহকারী হিসেবে না নিজেকে প্রমাণ করেই দেখাবো। কিন্তু জগদ্ধাত্রী, একটা মেয়ে আছে জানো এই বাড়িতে, ওই ওনার সহকারিণী জয়ন্তী। জয়ন্তী? হ্যাঁ হ্যাঁ। আর তার সঙ্গে না একটা লোকও আছে জানো। লোক আছে? কে বলুন তো? লোকটা জানো তো আমার মনে হয় নকল ঢাকি। ওই ওই ওরা দুজনই না কিরকম গুজুর গুজুর করছিল। জগদ্ধাত্রী, আমার কিন্তু সিক্সথ সেন্স বলছে এই লোকটার মধ্যেই একটা গন্ডগোল আছে, বেজায় গন্ডগোল। তাই নাকি? হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি তোমাকে ছবি পাঠাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।